আমরা অনেকেই চাই আমাদের আইফোনের লক স্ক্রিনটাকে একটু কাস্টমাইজ করে ব্যবহার করতে সেই ক্ষেত্রে এখানে উইজেটে আপনার নাম বা নিচের দিকে যেখানে নোটিফিকেশন আসে এখানে আপনার নাম খুব সহজেই কিন্তু আপনি লিখে রাখতে পারেন যা ব্যতিক্রম একটা লোক দিবে এই ক্ষেত্রে আপনি এই কাজটা কীভাবে করবেন আপনি যদি চান যে আপনার আইফোনটাকে আপনার নাম লিখে ব্যবহার করবেন সেই ক্ষেত্রে কিভাবে করবেন আজকের এই ভিডিওতে সেই বিষয়টাই আপনার সাথে শেয়ার করব। যাতে করে আপনি খুব সহজে আপনার আইফোনটাকেও একটা কাস্টমাইজড লুক দিতে পারেন তো এই জন্য আপনাকে অ্যাট ফার্স্ট আপনার ফোনের যে সেটিংস অ্যাপ রয়েছে সেখানে চলে যেতে হবে এরপর এখানে নিচে দিয়ে গেলে ফোকাস নামে একটি অপশান পাবেন এখানে যেতে হবে এরপর উপর দিকে ডান পাশে দেখেন প্লাস অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এরপর এখানে অনেকগুলো ফোকাস আসবে কিন্তু এখানে কাস্টম ফোকাসে ক্লিক করবেন এরপর এই নেম অপশানে এখানে আপনি আপনার নাম লিখে দিবেন বা যদি অন্য কিছু আপনি লেখা শু করাতে চান সেই বিষয়টা আপনি এখানে লিখবেন নাম লেখা হয়ে গেলে আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন যে কি কালারে আপনি দেখতে চান এখানে অনেকগুলো কালার দেওয়া রয়েছে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কালার সেট করতে পারবেন এরপর নিচের দিকে দেখেন অনেক আইকন রয়েছে যেগুলোকে আপনি আপনার নামের পাশে আইকন হিসেবে দেখতে পারবেন এগুলো আপনি চাইলে এখান থেকে সেট করতে পারেন যেটাতে ক্লিক করবেন সেটাই সেট হয়ে যাবে এরপর নেক্সটে ক্লিক করবেন এরপর এরকম যদি ফোকাস অপশন আসে এখানে আপনি কনফার্মে ক্লিক করে দিবেন এরপর এরকম পেজ আসবে এখানে আর কোনো কিছু কাস্টমাইজ করার প্রয়োজন নেই আপনি জাস্ট এখান থেকে ব্যাক করবেন ফোকাস থেকে ব্যাক করবেন এখন একটি ফোকাস তৈরি হলো এখন যদি আপনি চান যে আপনার লকি স্ক্রিনে নিচের দিকে আপনার নাম শো করাবেন এজন্য কন্ট্রোল সেন্টার থেকে ফোকাস অপশনে চলে যান এরপর এখানে আপনার যে তৈরি করা নামের উপরে যে ফোকাসটা সেটার উপরে টিকমার্ক দেন বা সেটাতে প্রেস করে দেন তাহলে দেখবেন সাথে সাথে আপনার লক স্ক্রিনে আপনার নাম চলে আসছে এভাবে চাইলে আপনার লক স্ক্রিনে আপনি আপনার নাম সেট করতে পারেন এছাড়া যদি আপনি চান যে মতো করে আপনি আপনার নাম ব্যবহার করবেন এজন্য আপনি চলে যাবেন অ্যাপ স্টোরে গিয়ে আপনি এখানে সার্চ করবেন এনি ট্যাক্স লিখে জাস্ট এনি টেক্সট লিখে সার্চ করলে আপনি এই এনি টেক্স উইজেট এই অ্যাপটি পেয়ে যাবেন খুবই ছোট একটি অ্যাপ মাত্র তিন এমবির একটি অ্যাপ তো এই অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর যখন ওপেন করবেন এখান থেকে গ্রেট স্টার্টারে ক্লিক করে দিবেন এরপর এখানে আপনি আপনার নাম লিখবেন বা আপনি যদি অন্য কিছু লিখতে চান সেটা আপনি লিখবেন এক্সাম্পল হিসাবে যেমন এখানে আমি আমার নাম লিখে দিলাম তো নাম লিখা হয়ে গেল এরপর এখানে এখানে ব্যাক করবেন এখানে উইজেট ওয়ানে আপনার নাম হলো এভাবে চাইলে আপনি প্রতিটা উইজেটের জন্য আলাদা আলাদা নাম সেট করতে পারবেন এরপর আপনি লক স্ক্রিনে চলে যাবেন প্রেস করে ধরবেন কাস্টমাইজে ক্লিক করবেন লক স্ক্রিনে ক্লিক করবেন অ্যাড উইজাইটে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার সেই যে অ্যাপ এনি টেক্স সেটা আপনি খুঁজে নেবেন টেক্সে ক্লিক করলে এখানে আপনি অনেকগুলো উইজাইট অপশন পাবেন আপনি যেহেতু যে নামটা আপনার শো করাতে চান সেই উইজেটটা এখানে পাবেন এখানে ছোট সাইজ এবং বড় সাইজ দুইটাই পেয়ে যাবেন আপনি যে সাইজটা আপনি ব্যবহার করতে চান আপনার লক স্ক্রিনে সেটাতে ক্লিক করে দিবেন। এছাড়া চাইলে আপনি আপনার নামের পাশাপাশি আরও অনেক ধরনের উইজেট রয়েছে সেগুলো এখান থেকে সিলেক্ট করতে পারেন যেটা আপনার কাছে ভালো লাগে তো এখানে দেখেন আমার এখানে উইজেট অপশন পুরোটা ফিল হয়ে গেল এরপর ডানে ক্লিক করে দেওয়ার পর এখান আমার নাম কিন্তু এখন উপর দিকে টাইমের পাশাপাশি এখানে শো হচ্ছে সেই সাথে নিচের দিকেও শো হচ্ছে এভাবে চাইলে দুইটা উপায় রয়েছে আপনি কোন উপায়ে রাখতে চান আপনার নামটা আপনার লক স্ক্রিনে সেটা আপনি পছন্দ করতে পারেন এরপর সেই অনুযায়ী আপনি আপনার লক স্ক্রিনে আপনার নাম সেট করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ